আমি মালবিকা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রোজকার স্কিন কেয়ার। কারণ আমরা রোজ মেকআপ করি, আমরা রোজ নিজেকে সাজানোর জন্য ভালো ভালো জামা কাপড় পরি, কিন্তু কখনোই আমরা নিজেদের স্কিন কেয়ার কীভাবে করতে হয় সেদিকে নজর দিই না। কিন্তু যদি আমি বা আমরা বা আপনারা সবাই যদি প্রত্যেক দিন জাস্ট স্কিন কেয়ারটা করতে পারেন ঠিক মতন করে, তাহলেই কিন্তু স্কিন সবসময় গ্লো থাকে। তাহলে আমাদের রোজকার যে রোজ আমরা যে স্কিন কেয়ার করি তার মন্ত্রটা কি বলুন তো? তার মন্ত্রটা হচ্ছে CTMS। এবারে আমরা ভাববো কি CTMSটা কি, তাই না? চলুন আপনাদেরকে আমি আজকে দেখাবো যে এই CTMSটা কি। কারণ আমরা যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অ্যান্ড রাত্রেবেলা শুতে যাওয়ার সময় যদি আমরা CTMS পদ্ধতি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনো প্রবলেম বা সমস্যা থাকে না, ঠিক আছে? তো CTMS মানেই হচ্ছে, সি মানে হচ্ছে ক্লিনজিং, রাইট? যে স্কিনটাকে আমাদের ক্লিন করা। কিন্তু আমরা অনেক সময় না ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিন করি, কিন্তু আমার মতে রোজ ক্লিনজার দিয়ে ক্লিন না করাটাই ভালো। কারণ আমাদের মানে সকালে যখন আমরা ঘুম থেকে উঠছি তখন আমাদের উচিত ক্লিন করা, স্কিনটাকে ক্লিন করা, কিন্তু কী কী দিয়ে? আমার মনে হয় ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করাটা বেটার। তো প্রথমে আমরা ক্লিন করলাম, তারপরে আসছে টি। টি মানে হচ্ছে টোনার, মানে আমরা যখন ক্লিন করি তখন দেখুন আমাদের মুখের মধ্যে না অনেক পোর্স থাকে যেটা কিনা ওপেন হয়ে যায়। তো যদি আমরা আমাদের এই পোর্সগুলোকে মুখ ধুয়ে আমরা খুলে রাখলাম তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে বাইরের পলিউশন, বাইরের যে রোদের তাপ, সেগুলো আমাদের স্কিনে গিয়ে নানা রকম এফেক্ট করতে পারে। কীরকম? যেমন আমাদের স্কিনে পিম্পলস হয়, ব্রনো, সেটা হয় যদি আমরা প্রপারলি টোনিং না করি। তো সেক্ষেত্রে আমাদের খুব খুব নজর দেওয়া উচিত টোনারের ওপর। তো আমরা যখন ঘর থেকে বেরোই তখন কি আমরা দরজা খুলে বেরোই? যদি আমরা দরজা খুলে বেরোই তাহলে কি হতে পারে? সেরকমই আমরা যদি মুখটাকে ধোয়ার পর টোনার না লাগাই আমাদের পোর্সগুলো সব ওপেন হয়ে যায় আর স্কিনে নানা রকম প্রবলেম দেখা দেয়। সেই কারণে আমরা টোনারটা অ্যাপ্লাই করছি আমাদের যে পোর্স আছে সেটাকে মিনিমাইজ করার জন্য, বন্ধ করার জন্য নয়, মিনিমাইজ করা, তাই না? যেমন আমরা যখন বিকেলবেলায় দরজা খুলে বা জানলা খুলে বসি তখন কি হয়, জানলা খুলে যখন আমরা বসছি তখন দেখবেন খুব মশা ঢুকে যায়, মশা ঢুকে আমাদেরকে কামড়ায়। তো তখন যদি জানলা বন্ধ করে দিই তাহলে কি হবে, গরম লাগবে, দম আটকে আসবে। সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমরা জানলায় কি লাগিয়ে দিই, নেট। নেট লাগিয়ে দিলে আমাদের কিন্তু মশা আর ঢুকতে পারছে না, ঠিক সেই রকম, অথচ হাওয়াটা পাস করছে, ঠিক সেই রকম টোনারের কাজ। টোনারের কাজ আর অন্য কোনো কিছু নয়, টোনারের কাজ ওই নেটের কাজ করা, মানে খুলে যাওয়া যে পোর্স তাকে মিনিমাইজ করা। তো সেক্ষেত্রে আমরা টোনারটা অ্যাপ্লাই করব। তারপর ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা আমরা কেন অ্যাপ্লাই করি? কারণ ময়েশ্চারাইজারটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় আমাদের স্কিনটাকে সফট রাখার জন্য, স্কিনের আর্দ্রতাকে বজায় রাখার জন্য। যাই হোক,
এস মানে হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা আমাদের খুব জরুরি, যদি আমরা রোদে বেরোচ্ছি বা আমরা বাইরে বেরোচ্ছি বা আমরা ঘরেও থাকছি, রান্না করতে হয় আমাদেরকে হাউসওয়াইফ যারা, তখনও কিন্তু আমাদের সানস্ক্রিনটা খুব জরুরি, কারণ স্কিনটাকে গার্ড করার জন্য। এক্ষেত্রে আমি আরেকটা কথাও বলবো, সাপোজ কারোর খুব অয়েলি স্কিন, তারা যদি ময়েশ্চারাইজার লাগায় তো স্কিনটা ডেফিনেটলি আরও অয়েলি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে তখন ময়েশ্চারাইজার নয়, কোনো জেল লাগানোর, জেল বেসড কিছু জিনিস আমরা লাগাবো, অ্যালোভেরা জেল হতে পারে। তো আমরা ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং যদি আমরা রোজ করি, তো আমি আমি আপনাদেরকে বলছি স্কিন ভালো থাকতে বাধ্য। আমরা রোজ দুবার করে করতে হবে, ঘুম থেকে উঠে যেমন আমরা ব্রাশ করি ঠিক সেই রকম আমাদের সিটিএমএস পদ্ধতি মানতে হবে। আবার যখন আমরা শুতে যাচ্ছি, রাত্রে শুতে যাওয়ার সময় আলিশি লাগে, ভালো লাগে না, মনে হয় যে ছেড়ে দিই, কিন্তু না, ওটাই আমাদের সব থেকে বড় ভুল। আমাদেরকে কিন্তু রাত্রেবেলাতেও আমাদের ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা করতে হবে। যদি আমরা সেটা না করি আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়। দেখলাম কিভাবে প্রত্যেক দিন আমাদের স্কিন কেয়ার করতে হয়, কিভাবে প্রত্যেক দিন আমাদের ত্বকে যত্ন নিতে হয়। আজকে এই পর্যন্তই, আমি আগামী দিনে আবারও আসব আমার শরীর স্বাস্থ্য সৌন্দর্যের নানা রকম টিপস নিয়ে। শরীর স্বাস্থ্য সৌন্দর্যের নানা রকম টিপস পেতে আমার সাথে থাকুন। নমস্কার।